বাংলাদেশের হারামখোর প্রধানমন্ত্রী হাসিনা, তুই যদি মরে যাস তোর জানাজার নামাজ কে পড়াবে? বিল ক্লিনটন না আমাদের মোদিজি? ভালো করে ভাব, ওই 8,000 আর 10,000 এর মোলবিরা জানাজা পড়বে। 1 কোটি টাকার মালিক যদি মরে যায় তার মসজিদের 5,000-এর মোলবি তার জানাজার নামাজ পড়াবে। শুনেলেন? আর পরে আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ঘরে পালা হলে ইমামে হুজুরকে ভাত বুইয়ে দিতে হবে মসজিদে, ঠিক কি না? কথা বলেন, রমজান মাসে আমাদের হাফেজ বাবুরা তারাবি শুনাই, আমরা যখন খতম পড়ি তখন লোকরা নাস্তা খাঞ্চা খাঞ্চা বুইয়ে এনে দেয়, দেয় না দেয় না, টাকার দরকার নেই। ডাক্তাররা তোমাদের হাত ধোয়াবে, প্রফেসর হাত ধোয়াবে, রাজা বাদশারা তোমাদের হাত ধোয়াবে, এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা। আর ওই জন্য আমরা এখলাসের সাথে এই 8,000-এর উপরে মেহনত করে আমরা দিনের খিদমত করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনেকজন মেদিনীপুরে সেদিনে প্রশ্ন দিয়েছিল, হুজুর যে বক্তারা রেট করে পয়সা লিখছে তাদের কি জায়েজ না না জায়েজ? অনেক যুবক ছেলে, শিক্ষিত ছেলেরা প্রশ্ন দিয়েছে। আমি বললাম উত্তর আমি দিয়ে দেবো, উত্তর তোমাদের কাছে আছে। যে ছেলেটা প্রশ্ন দিয়েছে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কেউ যদি বলে খুশি করে দাও মানুষ ইনসাফ করবে? বলে অবশ্যই ইনসাফ করবে। আমি বললাম এ নেমো খারামের আওলা, আগে এই বক্তার ওপরে নয় নিজের ইমামের ওপরে ইনসাফ করে দেখা। তোর ইমামকে বেতন কত দিস? বললে হুজুর 3,000। আমি বললাম লজ্জা লাগেনি বলতে, তোকে শরম লাগেনি? আমি শওকতের বেটা, মোলবি শওকতের বেটা, আমি মোল্লা ইয়াসিন, এই 24 পরগনার মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি বাপের বেটা থাকে অ্যাকসেপ্ট করবেন, কাল থেকে ইমামদের বেতন 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি পয়সায় জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, এক পয়সা লুবো না, আমাকে খালি আমার মসজিদ থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন, আমি তো কাল থেকে আর জলসাই বন্ধ করে দেবো, ইমামতি করবো। কথাটা বুঝতে পারেননি? আমি তো জলসা বন্ধ করে ইমামতি করব। 50,000 বেতন পেলে বড় কষ্ট লাগে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না তারা মোলবির প্রতি বক্তার প্রতি কি ইনসাফ করবে? আমার তো বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয় না। আমি ফ্রি জলসা করব, আবার বলছি আমাকে খালি আমার বাড়ি থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমার মাদ্রাসায়, আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসার ক্লাস করি, আল্লাহর কৃপায় ফ্রি করব। চ্যালেঞ্জ, তুমি খালি তোমার যে মসজিদের মতওয়াল্লি 50,000 বেতন করবে ইমামের, এটা আমার চ্যালেঞ্জ রইল। আর আমি বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? অনেকজন বলে মোলবিকে ইমাম রাখতে গেলে 50,000 বেতন লাগে। তুমি বলো যে মোলবি 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, যার পেছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে দাঁড়াও, তাকে 50,000 বেতন দিলে তোমার গায়ে লাগবে। আর যে স্কুলের মাস্টার আর প্রফেসর বেলা 12টায় ক্লাস বসে স্কুলে, বেলা 3:30 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়িয়ে সে 70,000 আর 90,000 বেতন পায়, কমের লোক একবারও প্রশ্ন করে না এত টাকা বেতন কিসে? তুমি প্রশ্ন করো না। আমি মাস্টারদের ওপরে আমার অনীহা নাই, হিংসা নেই, আমি খালি বুঝাতে চাইছি, স্যাম্পল ভাবে বুঝাতে চাইছি, বিবেককে তৈরি করুন। আমি বলে যাচ্ছি, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন, লাকিরের মতো আমার এই কথাগুলো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। 17,000 জলসা ছুটছে, আমি মরে যাওয়ার পরে আরো 17,000 জলসা ছুটবে, আরো হাজার হাজার আমার পরের পরবর্তী উলামা এসে এই চেয়ারটায় বসবে, আর একই কথা যদি হক্কানি আলেম হয় তা বলে যাবে। আমার ভাই শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো যদি মিটে যায়, এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, জেনে রেখে দিবেন আপনার ঈমান রাখা দুধদাই হয়ে যাবে। বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে আপনার ওপরে, মাকড়সার জালের মতো জাল বিছিয়েছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করে দাও, এদিকে বেঈমান কাফের করে দাও, এদের ঈমানকে ধ্বংস করে দাও। প্রথম জাল বিছিয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার পরিবারের উপরে, সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। বাড়ি বাড়ি আছে না নেই কথা বলে, বাড়ি বাড়ি ঢুকে গেছে, এটা বেঈমান কাফেরদের একটা মাকড়সার মতো জাল, বিছিয়ে দাও প্রথমেই এদের পরিবারের কাছে। কেন? টাকার লোভ সব থেকে বেশি মায়ের, ঠিক কি না? জামা কাচতে গেলে কি বুঝলেন, ইউটিউবাররা যদি ছেড়ে দেয় না আমার বউ আমাকে বলবে, আমি জামা কাচতে দিই, বাড়িতে গিয়ে জামা খুলে দিই,
একদিনের বেশি জামা পড়ি না, তো জলসা করে যাই, পকেটে খুচরো টাকা ফাঁকা থাকে, আমি সবগুলো বার করে মানি ব্যাগে ভরে নিই। তো বলে হ্যাঁ গো, তুমি কোনোদিন এরকম হয় না যে দশ টাকাও পকেটে রইল, পাঁচ টাকাও পাই না, দশ টাকাও পাই না, মেয়েদের লোক, স্বামীর পকেটে টাকা থাকবে সেটাকে লুকিয়ে রাখবো, এই লোভের কারণে মেয়েরাই ফেরে পড়েছে, আপনারা ভাবতে পারবেন না। আজকে কষ্ট লাগে মুসলিম নারী, এদিকে সব থেকে প্রথমে হাতিয়ার তৈরি করেছে যারা স্বামী, যাদের কাছে স্বামীরা দুর্বল, স্বামীরা দুর্বল না, দুর্বল না, ফেরাউনের মতো মরদ বিবির কাছে দুর্বল হয়ে পড়েছিল, কখন জানে, যখন মুসা নবীকে বাস্কটা কুড়িয়েছে নীল নদীতে, বাস্ক কুড়িয়ে নে খুলতে চাইছে, কোনো কর্মচারী কোনো তার পূজা খুলতে পারেনি, একমাত্র বিবি আসিয়া উঠে গিয়ে বললে আমাকে দাও, ঝটকা মেরেছেন বাস্ক খুলে গেছে, ভেতরে ফুটফুটে হাত পা লেড়ে বাচ্চা ছেলে হাসছে আর খেলছে। ফেরাউন দেখে বলল এটাই মনে হচ্ছে আমার দুশ্মন। বিবি আসিয়া কি বলল জানেন, কররাতু আইনুল্লি ওয়ালাক লা তাকতুলু, এই ছেলেটাকে কতল করতে পাবি না, এটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। যে তুমি যখন বলছো অসুবিধা নাই, আমি বলি যে যেরকমই মরদ হোক, অফিসে গিয়ে অফিসার কি বলে, এই কানি আই, কর্মচারী বলে স্যার আনছি, আমরা জলসায় গিয়ে বলি কই গো তাড়াতাড়ি খানা নিয়ে আসো, আনছি জি জি হুজুর আনছি আনছি আনছি, কিন্তু বইয়ের কাছে গিয়ে যদি কেউ অফিসার বলে তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো আমি কাজ করছি, দেখতে পাও না, আচ্ছা ঠিক আছে মাল ওইখানে ঠান্ডা, কি বলছেন, বিবির কাছে সব মাল ঠান্ডা, ওই জন্যে মায়েদের কাছে আমরা দুর্বল হওয়ার কারণে মাদের ওপরে প্রথম জাল বিছিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। শুনেলেন, ওলামায় দিন দিকে জিজ্ঞেস করুন, সুদ খাওয়া সব থেকে নিম্ন স্তরের যেটা পাপ, সেটা মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ, সুদ খানে বালা যতটা পাপি, সুদ দেনে বালা লেনে বালা উভয়ে অতটাই পাপি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জনবন আল্লাহুম্মা আমিন, আমার মা বোনেদিকে হেফাজত করুক, আমার মা বোনেদিকে আল্লাহ হেফাজত করুক, সকলকে আল্লাহ হেফাজত করুক, জনবন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, অতি লোভে তাঁতি ডুবে, গোদা বাংলায় আছে, অতি লোভে তাঁতি ডুবে। আমাদের দেশের অনেকজন কি টাকার পেছনে যারা ছুটছে তারা লোভেতে, অনেকজন বলে এই চাকরিজীবী ছাড়া আমার পয়সা আছে আমি চাকরিজীবী ছাড়া জামাই করব না, অনেকজন লোভে চাকরিজীবী জামাই করেছিল, যাও 1911 জনের চাকরি গেছে, ইন্দুর মারা বিষ খাও, এরপর কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী, অনেকজন আর রেডি হয়েছিল বিয়ে। আরে শুনেলেন তাহলে, এটা সত্য ঘটনা, বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ে চাকরি পেয়েছে বলে, তারপরে যখনই সব দিন পিনঠে যখনই তার চাকরি বাতিল, বিয়েটাও ভেঙে গেল, এটা বাস্তব ঘটনা, আমি নাম করব না জায়গা গ্রামে, কিন্তু বিয়েটা ভেঙেছে, কেন ভেঙেছে, এই জন্যই যে চাকরি হলো না মেয়েটা, ওই জন্য তার স্বামী আর তাকে বিবাহ করলো না, এরা পয়সার লোভে। আল্লাহর কসম করে বলছি, যারা তকদিরের উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখে না তারা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, আর যখন তিনি জন্মগ্রহণ করে 6 বৎসর বয়স হয়েছেন তখন তিনি মা হারা, বাপ হারা মা হারা, 6 বৎসর বয়সে নবীজি এতিম হলেন। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আল্লাহ নবী, তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সব কিছু আল্লাহ দিয়েছিলেন। 25 বৎসর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দু হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না, যে যুগটা আমরা চলছি এই যুগে 100টা নামাজির মধ্যে 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে, লিখলেন কাগজ থাকে তা নোট করুন, কেন আমরা নামাজ উপরই পাপও করি, মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে, মুসলমান আজকে অন্যায় করে সেটাকে ন্যায় মনে করে, আজকে বড় কষ্ট শুনেলেন, দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে, কওমের কেমন পরিবর্তন হচ্ছে, আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি সেদিনে
আপনাদের উত্তর চব্বিশ পরগনাতেই ছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি, ইন্দোর থেকে এসে। যাই হোক, আমার ভাই, আমি সেখানে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? কেউ বলল 6,000, কেউ বলল 3,000, কেউ বলছে 600, কেউ বলছে 2,200, কেউ বলছে 300। আমি বললাম, শোনো, এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে 120 টাকা। কত বললাম? 120। এই 120 টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে 3,000, 2,500, 600, 800, 1,200? খালি একটাই কারণে, এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, বক্তা। এই বক্তার হাতে যখন আছে, এটা দামি মাল, ওই জন্য দামি হয়ে গেল, এটার দাম হয়ে গেল এত টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো, যদিও ঘড়িটা 500 টাকার হলেও, একটা বড় লোক ব্যক্তি, একটা সাধারণ লোক বলতে ওই ঘড়িটার দাম 80 টাকা, যেহেতু সে গরিব। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন 120 টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি 3,000 টাকা দাম হয়, শুনেলেন, আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে? ও গরিবে, টাকা নেই ওদের, পয়সা নেই, গরিব মানুষ, ঠিক কিনা? ওই ছিঁড়া প্যান্টাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, দারুণ লাগছে, ঠিক কিনা? বে বুঝতে পারেন, এ কথাটা ভুল না ঠিক? ওই প্যান্টাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল, আর ওই প্যান্টাই একটা গরিবের ছেলে পড়লে কোমা হয়ে গেল। শুনেলেন? এরপরে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সুদ খাবে, বাড়ি খাবে, লোকের মেরে লিবে, অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে, তাদের সমাজে সম্মান থাকবে, কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না। খালি গরিব, তার কাছে পয়সা নেই, অথচ লোকটা মুমিন, তার সম্মান থাকবে না। তার কারণ কি? তার কাছে পয়সা নেই, গরিব, আর একটা লোক সুদ খায়, তাকে আমরা সম্মান করব কেন? তার কাছে টাকা আছে। এটাই হচ্ছে কেয়ামতের আলামত, দুনিয়ার এটাই পরিবর্তন এসছে, আবর্তন হয়ে গেছে। আপনাদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করুন, কিসের দ্বারা? ইমানের দ্বারা। আল্লাহর কসম, আল্লাহর কাছে টাকা, সম্পদ, মাল, দাওলাত কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলকে করে নিয়ে আসবে, আমার আল্লাহ ওটাই চাই। সবাই ভালো আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা এই জন্যে রাখবেন, আমাদের দেশের লোক অনেকজন বাহানা মারে,